ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুভজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অনিশ দত্ত। আর অনিশ দত্ত WBG র্যাঙ্ক হোল্ডার, প্লাস NITতে সিলেকশন হয়েছে। তো অনিশ দত্ত, তুমি তোমার ক্লাস 10 কত পেয়েছিলে? 10 থেকে বলো। 10-এ ওই 98.1% ICSE বোর্ড 98.2। আচ্ছা আচ্ছা। আর ওদের হচ্ছে কোন স্কুল ছিল? দিল্লি পাবলিক স্কুল, মেগা সিটি। আচ্ছা। তারপরে এই যে সায়েন্স নেওয়ার, ওই যে ডিসিশনটা, ওটা কি আগের থেকে ছিল? আগের থেকেই, মানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং করার মানে ডিসিশন ছিল আগের থেকে। তো ইঞ্জিনিয়ারিং এই যে, এটা কি বাড়ির ডিসিশন ছিল না নিজেই? না না, আমার নিজেরই ছিল। বাবা তো মেকানিক্যাল নাকি? বাবা হলো মেরিন, মানে মেরিন ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। ও তারপর হচ্ছে এই কিসের কোচিংটা বা ক্লাস জয়েন্টের জন্য প্রিপারেশনটা কবে থেকে স্টার্ট করেছিল? জয়েন্টের জন্য তো 11 থেকেই স্টার্ট করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ওই প্রিপারেশনের সময়, তখন তো অনলাইনে চলতো কোভিডে, তো কোভিডের সময় কী কী প্রবলেম ফেস হয়েছিল? যে প্রিপারেশনটা ঠিকঠাক ছিল কি 11-এ? 11-এ মানে 12-এ কোভিড স্টার্ট হওয়ার পর ওটা অনলাইনে হয়ে গেছিলো, তো তখন অনেকটা প্রবলেম হয়েছিল। আর হচ্ছে 12-এর এক্সাম, বোর্ড এক্সামে কেমন মার্কস এসেছিল? 96.3% ISC বোর্ড। আর JEE মেন আমার